আর সেনাপতি দীনে ইসলামকে পাঠিয়ে দে। বলুন আমার উপর কি আদেশ মহারাজ? এই নাও সেনাপতি, এই পত্রখানা সেন্দুর আদার কাছে নিয়ে আসবে এবং মৌখিক সংবাদটাও তুমি নিয়ে আসবে। আমি আজই চলে যাব ওই সিন্ধু রাজ দরবারে। হ্যাঁ, আপনার ফরমান নিয়ে মহারাজ আমি এবার আসছি। মহারাজ যান মন্ত্রীবর, তোমার জয়দেব কুমারকে ওই ভালোভাবে রাজ্য পরিচালনার শিক্ষা দিবে। আমি তাই করছি মহারাজ। রাজ্যমন্ত্রী অগ্নিমুত্তুর একটি সুযোগ। কি সুন্দর ওই কুমার, কত মধুর তার মুখের ভাষা। মনে হয় সে আমার হৃদয় জুড়ে বসে আছে। তার কথা আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারছি না।
তার মালা গেতে বন্ধু বিনে দিব কার বলে হাই প্রাণ বন্ধু রে শুইলে বনে দেখি জগতে সবই থাকি হাই গো তুমি কিটা তবে গো আমায় প্রাণ বন দুয়া শুকিয়ে যাবে কেন দিন দিন শুকিয়ে যাচ্ছি কারণ আমি যে কিছুই বুঝতে পারলাম না সিন্ধুস্বরের জয় হোক সিন্ধুস্বরের জয় হোক কে তুমি কোথা হতে এসেছো আমি শান্তিপুরের সেনাপতি নাম দিন ইসলাম কি প্রয়োজনে আগমন নায়ক প্রয়োজন ইচ্ছায় আছে মহারাজ এই নিন আপনার একখানা পত্র আক
আকাশ কুসুম কল্পনা, বামুন হয়ে চার দরের আশা, পরাজ্য পরিচালক ক্ষুদ্র রাজা শক্তি সিংহ। আমার আমার মেয়ের জন্য বিবাহের প্রস্তাব পাঠা। রাজা শক্তি সিংহ জানে না যে তার পুত্র আমার কন্যার যোগ্য নয়। আমার স্বগ্নের বাসনা সোনা সেনাপতি, তোমার রাজাকে গিয়ে বলবে সেন্ধু রাজকন্যা তার পুত্রের মালাজনা জন্ম গ্রহণ করে। তাহলে কি আমার প্রভুকে কথাই বলবো মহারাজ? আরো বলবে আমার কন্যা শান্তিপুরে তোমার আজকে দাসত্ব নিয়োজিত করতে পারি, কিন্তু মহাদিত্য নয়। শক্তি সিংহ আজ প্রতিনিধি হতে পারে, কিন্তু সে রাজা নয়। রাজা শক্তি সিংহকে বলবে শৃঙ্খল কখনো শিকারের সাথে সম্বন্ধ করতে পারে, রাজাকে অপমান করার অধিকার আপনার নেই। ক্ষুদ্র তোমাদের রাজা, ক্ষুদ্র তোমার মা। রাজা ক্ষুদ্র হলেও সৈন্য দল তার ক্ষুদ্র নয় মহারাজ। আর তারা অস্ত্র ধরতে জানে, রই ধরে হাসতে হাসতে নিজের জীবনকে মিলিয়ে দিতে পারে, শত্রুর মায়ের অঞ্চল ত্যাগ করতে পারে না। তবে সেই দিনের জন্য প্রস্তুত হও গিয়ে যুদ্ধ খ্যাতি তার সমাজে তত্তর দেব। আমি বর মালা রচনা করেছি, তাকে ছাড়া এই মালা
আমি কাউকে দিতে পারবো না। হায় গো কৃষ্ণা রে,
ব্যবহার করে না, মহা চিন্তার বিষয়। কি বলতে চাও জয়দেব? সুকুমার স্কুল বিদ্যা ছেড়ে দিয়ে এক নারী প্রেমী পাগল হয়েছে পিতা। এ তুমি কি বলছো জয়দেব? এই কথা কি আমার বিশ্বাস করতে হবে? কিছুতেই হবে না, এটা সম্ভব অসম্ভব হলেও অসত্যি মহারাজ। আমি সই চোখে দেখে এসেছি। আপনিও বলেছেন মন্ত্রীবার, পারছি না, এর অভিযোগ সত্য না মিথ্যা? মন্ত্রীবার, সুকুমার আমার এমন ছেলে না যে সেই বংশের মুখে চুলকালি মাতাইতে পারে। আমার মনে হয় অপরাধ দুইজনের মধ্যে ওই সুকুমারের বিরুদ্ধে মিথ্যা নানার অভিযোগ। আর না জানে আপনি আমাকে ওর উপর সন্দেহ করছেন মহারাজ, আপনি নিজে একবার জেনে দেখ। তবে তাই হোক, আয় ক্যাচিস, আয় দুবারা সুকুমারকে পাঠিয়ে দে। প্রণাম পিতা, প্রণাম। প্রভু বিশ্বনাথ তোমায় মঙ্গল করু। লেখাপড়া কতটুকু অগ্রসর হয়েছ? আপনার আশীর্বাদে এবার আমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি পিতা। কই লোকের মুখে এসব কি শুনছি সুকুমার? এসব কি বলছেন পিতা? আপনার যে জানা আছে যে বুঝতে পারছি না। হার মধ্যে বিলের একটা অহস হয়েছে নিশ্চয় সুকুমারের বিরুদ্ধে মিথ্যার অভিযোগ। যাও সুকুমার, তুমি লেখাপড়া করো কি? তাই যাচ্ছি পিতা। শোনো জয়দেব, এবার আমার স্টাম্প বাঁচা আর কথা না শুনতে রাখো। ও দেখলে তো কুমার, ও তোমার পতি, ও তোমার পিতার কত অনাদার। বিদ্বেষ্টা শুধু ওই সুকুমার আর সুকুমার, কিন্তু তোমার জন্য নয়। সবাই বুঝতে পেরেছি, এটা আর এক চোখের বিচারে আমার বুকে দাও দাও করে আগুন জ্বলে উঠছে। আমি চরম প্রতিশোধ নেব। আমি ওই সুখে, আমি ওই ওই শ্মশানে পরিণত করে দেবো। তাই করো জয়দেব, তুমি তাই করো। আমি তাই করবো, আমি তাই করবো। আমার আমি কাটা দিয়ে কাটা তুলবো আর সুরার পেয়ালায় ঢেলে দেবো বিষ। আর এই বিষ হয় হরতাল। জয় গুরু, তুমি বরেসা। আপনার পুত্রের জন্য সিন্ধুরাজ কন্যার বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন। এই যে আপনার আকাশ কুসুম কল্পনা মহারাজ, এতে তার অমর্যাদা হয়েছে। এর অর্থ আপনার সাথে আত্মীয়তা করলে সিন্ধু রাজার মান ক্ষুণ্ণ হবে। আরো বলেছে শক্তি রাজার ছেলের গলায় মালা দেওয়ার জন্য ওই রাজকুমারী জন্মগ্রহণ করেনি। আরে কিছু বলেছে?
হ্যাঁ মহারাজ, আমাদের যুবরাজ কি সিন্ধুরাজ কন্যা জল গ্রহণের অযোগ্য নয়? সেই রাজকুমারী আমাদের যুবরাজকে দাস করতে নিতে পারে, কিন্তু প্রতিজ্ঞে নয় মহারাজ। কি বললেন সেনাপতি? আমার সাথে আত্মহত্যা করলে দরবার সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে, সংযুক্ত হয়ে কথা বলো, তা না হলে তোমার মাথাটা আমি উড়িয়ে দেবো।
বলো তোমাদের এই চন্ডাল রাজা কোথায়? আমার অধিকারে তথা করুন নির্বোধ, আগে কই ফোন দাও কোন অধিকারে তোমরা আমাদের এই রাজ্যে প্রবেশ করেছ? আমি কৈফত দেব তোর বাড়ি দ্বারা, মুখে নয় শক্তির অহংকারে তোমাদের ওই চন্ডাল রাজা আমাদের রাজাকে অপমান করেছে, এই অপমানের প্রতিশোধ নিতে আমি এসেছি মুখোমুখি অস্ত্র ধরতে, সাহস থাকে তো অস্ত্র ধরো। নির্ধার ভাবনা বাবলম্পট, মৃত্যুর জন্য প্রস্তুত হও শয়তান। আই তোমা বেদ, আমি শক্তিহীন নয় এবার শক্তি করে কাটাই হয়ে যাও। যতদিন পর্যন্ত তোমাদের এই চন্ডাল রাজা আমাদের মহারাজের কাছ থেকে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত তোমার মুক্তি নেই। সৈনিক একবারে যদি ছেড়ে পেতাম তাহলে তোমার বাপ বুকের জবাব দিতাম। সৈনিক এই উদ্দৃত্ত পরশুটিকে চলে আসো সৈতাল সুদর্শন। সেনাপতি ভৈরব বাহাদুরকে পুত্রা ভন্ডিকে চলে নিয়ে গেছে। কি বললে সৈনিক? সামান্য শক্তি সিংহের সৈন্যরা ভৈরব বাহাদুরকে বন্দী করেছে। এত শক্তি তাদের, আমার কোরবানিটা নিয়ে আসো, আমি দেখবো তাদের বাহুতে কত শক্তি আছে। তাই যাচ্ছি মহারাজ। কোরবানি নিয়ে কোথায় যাচ্ছ বাবা? আমি যুদ্ধে যাচ্ছি মা, আমি যুদ্ধে যাচ্ছি। যাবে না যা
না, আমি এখনই যুদ্ধে যাব, শত্রু দলকে হত্যা করি, ওদের মন্ডমালে গলেই পড়ি, আমি আবার দেশে ফিরে আসবো মা, আমি আবার দেশে ফিরে আসবো। সাবধানে থাকিস মা, সাবধানে থাকিস। ছবির যদি শক্তি থাকে তো অস্ত্র ধরো। তুমি দর্শক, আমার রাজ্যে প্রবেশ করি মুখ খুলে কথা বলছো? আমি শান্তিপুর রাজ্যের সেনাপতি, নাম দিন ইসলাম। তুমি কি সেনাপতি ভৈরব বাহাদুরকে বন্দি করেছ? আমি সেনাপতি ভৈরব বাহাদুরকে বন্দি করেছি। তাহলে এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবার শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। কথা বলবো
আমি হয়তো রাজা শক্তি সিংকে ছিলি, আর তুমি রাজা বিশ্বজিৎকে ছিলি। আর চিন্তা হবে না রাজা বিশ্বজিৎ, বীরত্বের গৌরবে তাকে তুমি ক্ষুদ্র পতঙ্গের নেই মনে করেছিলি, আর তারই একটি সামান্য সেনাপতির হাতে তুমি বন্দী। এখনো বলছি আমার কাছে দণ্ড তোমার পাইব, তবু মুক্তি চাইলে আমি মুক্তি দিতে পারি। যদি আমার পুত্রের সাথে তোমার কন্যা বিবাহ দাও, বন্দী হয়েছি বলেই মুক্তির আশায় বংশ বর্ণ দাও, আমি রসার তলে দিব তোমার পুত্রের হাতে কন্যা সম্পাদন করব। এই কল্পনা তোমার তুই এখানে কেন? তুই আমার দুর্দশা দেখতে এস, চলে যাবা, তুই অতিশয় দরবার
গৌরীমালা গৌরীমালা গৌরীমালা। আমার চাই ভুলে যাও কুমার, ভুলে যাও সব কল্পনা, তোমার মন থেকে একেবারে মুছে ফেলো। তুমি দেখি বাবার আশায় বসে আছো, সে তোমার জন্য নয়, তার বিয়ে হবে তোমার ছোট ভাই সুকুমারের সঙ্গে। সুকুমার কি বলেছে? ও না, ও তোমার পিতা বলেছে আজ হতে আনন্দময় আনন্দ উৎসব চলবে, এক মাস পর, হ্যাঁ এক মাস পর তার বিয়ে হবে। না না, সে যে আর শুনতেই পারছি না, এই যে অসহ্য জানা, আমি চরম পতি শুনতাম। এত অদন্ত হয় না তোমার? সবকিছু করতে হলে সবকিছু বন্ধ হয়ে যাবে, কাজে সফল করতে হলে কৌশলে সফল করতে হবে। মন্ত্রী মশাই, আমাকে কি করতে হবে? পারবে তো কুমার, অবশ্যই পার, বলুন আমাকে কি করতে হবে। আর সুকুমারকে শিকারের পরামর্শ আজই করাতে হবে, আর তারপর তোমার পিতার অনুমতি, আর আমাকে সঙ্গে নেওয়ার কথা বলবে। মহারাজ আমাকে যেতে বললে আমরা শিকারে চলে যাব, আর শেষে ওই বনের মাঠে আর সুকুমারকে হত্যা, আর তোমার পতির কাটা করে দিব পরিষ্কার। উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রী মশাই, কিন্তু ফিরে এসে পিঠারি করছি বলবো, বলবো সুকুমারকে বাগে খেয়েছে। তবে চলুন পিতার কাছে, অতি শীঘ্রই আমরা শিকারে যাব। শুভ কাজে বিলম্ব করতে নেই কুমার, শত্রু তোমার শত্রু শেষ করে কাজ হাসিল করো কুমার, কাজটা তুমি হাসিল করো। আমার বুকে তোমার বুকে রক্ত দে, আমার তরবারি এবার প্যান্টি পাশার সাত পিতা দিব। ভাইয়ের মুখে বিশ্ব তীর্থাদি ছিল না বলে
আমার পুত্র সিন্ধু রাজকুমারের পক্ষে রাজ্যকা মাত্র। তাই বুঝি বন্দী করে এনে নির্যাতনের ভয় দেখিয়ে বিবাহের সম্মতি আদায় করছে? ভুল বুঝো না রানী, তাহার উপর কোনো অবিচার করা হয়নি। বলো পুত্র, কি বলতে চাও? আপনার অনুমতি পেলে ও সুকুমার ও আমি শিকারি চিতাম পিতা। তোমরা আজ পুত্র ও শিকার করতে যাবে, এটা আমার অমতের কারণ কি? কিচ্ছু ওই মন্ত্রীকে সঙ্গে নিয়ে যাও। আপনি তাদের সঙ্গে যান, সব সময় আপনি তাদের পাশে থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি সব সময় কুমারদের পাশেই থাকবো। আমার পুত্রদেরকে দিয়ে আসি।
আছো তো দাদা? দাদা দাদা আমার যে বড় ভয় লাগছে। না না কোনো ভয় নেই, অবসরের জন্য তোকে আমরা এখানে নিয়েছি। এসব কি বলছো দাদা, এসব কি বলছো? বুঝতে পারছো না খোকা, এখানে তো তোমার ভবনীলা শেষ করে দেব। আমরা তোমাকে এখানে হত্যা করব। আমাকে তোমরা হত্যা করবে দাদা, আমাকে তোমরা হত্যা করবে? হ্যাঁ হ্যাঁ আমরা তোকে হত্যা করব। কেন কেন দাদা, আমাকে তোমরা কেন হত্যা করবে? আমি তো কোনো অন্যায় করিনি। অন্যায় করিসনি তাই না? তুই আমার সকল পতির কাটা। কে বলেছে আমি তোমার পথের কাঁঠা? আমি যা তোমার ছোট ভাই। ভাই ভাই